বাড়ি খুঁজে পাচ্ছেন এখন এত ওষুধ দিলাম তবু মহারাজ আমার কেমন ভয় করছে মহারাজ যদি তুমি না পারো তাহলে এখনি বৈদ্যমশাইকে খবর পাঠানোর ব্যবস্থা করো দেখো প্রতিটা মুহূর্ত কিন্তু এখানে মূল্যবান বোঝার চেষ্টা করো কিছু মনে করবেন না মহারাজ বাবা তো আর ভগবান নন যে সে আলাদা কিছু করবেন আসলে আপনারাই বড় দেরি করে ফেলেছেন কি বলে না না কোভিডকে চিকিৎসা করবার জন্য একটু সময় তো দিতে হবে মহারাজ তাই না হে ভগবান এসব আপনি কি বলছেন নাকি তার মানে আমার মেয়ে আর আমি আপনার চেষ্টা করছি কিন্তু অবস্থা যেদিকে যাচ্ছে বাবা বলেন যতক্ষণ শ্বাস ততক্ষণ হাস অনেক ওষুধে তো খাওয়ালে দাদা মায়ের চরণামৃত ওনার মুখে একটু দিয়ে দেখো না আমার মন বলছে যে উনি ঠিক হয়ে যাবে যতটা যে ভুলভাল সরা দিচ্ছিস তুই হ্যাঁ তোর কি এটাকে সাধারণ অসুখ বলে মনে হচ্ছে মায়ের চরণামৃত খেয়ে যদি রোগী সুস্থ হয়ে উঠতো না তাহলে বৈদ্যের কোনো প্রয়োজন ছিল না বাবাই তো বলে যেখানে বৈদ্য কিছু করতে পারে না সেখানে ঈশ্বরই ভরসা মাথা কাশ না রামপ্রসাদ যা এখান থেকে তার মানে তুমি কি গঙ্গা জল এনেছো রামপ্রসাদ আমার মেয়েকে তাহলে আমাদের ছেলে না না রানীমা না গঙ্গা জল নয় আমি তো চরণামৃত এনেছিলাম আমি যে বললাম যে মায়ের চরণামৃত এতে অবশ্য তুলসী পাতা আছে তুলসী তো সর্বরোগ নাশক সবকিছুতে বাড়াবাড়ি এই ছেলেটা চরণামৃত খেয়ে যেন মরা মানুষ জ্যান্ত হয়ে উঠবে মা ছোট মা তোমরা রামপ্রসাদকে এখান থেকে যেতে বলো ওর জন্য কিন্তু আমি মন্দিরে চিকিৎসা করতে পারছি না আর ওর জন্য যদি কোনো অঘটন হয় তার দায় কিন্তু আমার নয় সব রকম চেষ্টা তো করলি বাবা একটা বার দেখ না ও যেটা বলছে সেটা করে দেখ না ফল হয় কি না তোমরাও এই কথা বলবে জানো না মনে রে কৃষিকা জানো না এমন মানব জমিন রইল পতিত আবাদ করলে ফল তো সোনা মনে রে কৃষিকা জানো না গান গাইছিস তুই তুই এখন গান গাইছিস এটা গান গাবার সময় এমন মানব জমিন রইল পতিত আবাদ করলে ফল তো শোনা দাদা রাজকুমারী তো রাজবংশের মেয়ে কটা মেয়ে এমন ভাগ্য নিয়ে জন্মায় কজন মেয়ের এমন ভাগ্য পায় আজকে যদি উনি ওনার সন্তান না হতেন তাহলে হয়তো সতীদাহর মতন কুপ্রথার শিকার হতে কই তা তো তিনি হননি তাহলে এত বড় একটা বিপদ থেকে তিনি মুক্তি পাবেন না কেন কি কান দিয়ে আবার কানের ব্যাখ্যা দিচ্ছিস কি মনে করছিস তুই এসব জ্ঞানের কথা শুনে সব ঠিক হয়ে যাবে রাজকুমারী সেরে উঠবে তা আমি জানি না দাদা আমি শুধু এটুকু জানি মন থেকে কিছু চাইলে মন থেকে কিছু বিশ্বাস করলে অসাধ্য সাধন করা যায় দিদি ঠাম্মা দিদি ঠাম্মা তুমি শুনেছো তো কি হয়েছে একবার এসো না গো চলো আমি তো বদ্ধি নই রে বাবা তুমি তো সবকিছু হাসি মুখে ঠিক করে দিতে পারো একবার চলো না গিয়ে অবস্থাটা দেখে আসি চলো না দেখতে পাচ্ছি
সব দেখতে পাচ্ছি। কালী নামে দাও রে বেড়া, ফসলে তছ রূপ হবে না। শক্ত বেড়া তার কাছেতে জম ঘেসে না, মন রে কৃষিকাজ জানো না। উদ্দ অব্দ শতান্তে বা বাজেয়াপ্ত হবে জানো না, উদ্দয়াপ্ত শতান্তে বা বাজেয়াপ্ত হবে জানো না। আছে তারে মন এই বেলা তুই ছুটিয়ে ফসল কেটে নে না, মনে রে কৃষিকাজ জানো না। খুব ভয় পেয়ে গেছিলাম তোকে হারানোর, মা কালী রক্ষা করেছেন তোকে। একটু জল খাবি মা? হ্যাঁ জল খাবি, একটু জল দেবেন। আমার মেয়ের খুব খিদে পেয়েছে, অনুগ্রহ করে একটু খাবারের ব্যবস্থা করবেন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আপনি এভাবে বলছেন কেন মহারাজ? বড় বৌমা রাজকুমারীর জন্য এক্ষুনি কিছু খাবারের ব্যবস্থা কর। দিদি এবেলার রান্না তো এখনো কিছু চাপানো হয়নি, কি হবে এখন? এত কি ভাবছো তোমরা, যাও নিয়ে এসো। আমি যাচ্ছি, আমি রাজকুমারীর জন্য খাবার নিয়ে আসছি। এখনো যেখানে রান্না চাপেনি, এই মেয়ে কোথা থেকে খাবার পাবে?
পান্তা ভাতটুকু ছিল এই রক্ষে। অন্য কিছু না হোক, এই পান্তা ভাতের অন্তত রাজকুমারী ঘিরে জুড়বে। রানীমা কিছু মনে করবেন না, আসলে সকাল সকাল হাড়ি চড়েনি তো, তাই তেমন কিছু ছিল না। আমি রাজকুমারীর জন্য পান্তা ভাতটুকু নিয়ে এসেছি। হে ভগবান, নতুন বউ, রাজকুমারীর জন্য তুমি পান্তা ভাত নিয়ে এসেছো? ছি 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 ছি, আমাদের মান সম্মান আর কিছু বাঁচিয়ে রাখলে না বাবা? একবার জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলে না তুমি আমাদের? পান্তা ভাত ছিল সেটা তো আমরাও জানতাম নাকি, জানার পরেও আমরা কেন দোনামোনা করছিলাম? তোমার একবার জিজ্ঞাসা করা উচিত ছিল না, তুমি কি বলো তো? মা, আমি পান্তা ভাত নিয়ে এলাম যাতে রাজকুমারী মুখ ছাড়ে। সবে সবে সুস্থ হয়ে উঠেছেন উনি, আমি তো বেশ ভালোভাবেই মেখে খেয়েছি লেবু লঙ্কা দিয়ে, ওনার খেলে মন্দ নাও লাগতে পারে। আমাকে দাও, আমার খুব খিদে পেয়েছে। খাই দিই আপনাকে রানীমা। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।